প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে ভেক্টরের কিছু বেসিক সূত্র নিয়ে কথা বলেছিলাম, ইনফরমেশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ভেক্টরের। প্রথমে আমরা ভেক্টরের ইউনিট ভেক্টর যখন একটি অক্ষর মধ্যে আমরা প্রতিস্থাপন করব একটি কার্তেশীয় সমতলে, তাহলে কী অবস্থান হয় আমরা সেটাই দেখি। যেমন ধরো, আমি একটা অক্ষর ধরে নিলাম, এটা এভাবে আছে, ধরো ও এক্স আর ও ওয়াই এভাবে আছে, ওটা মূল বিন্দু ধরে নিলাম। এখানে পি এক্স ওয়াই একটি বিন্দু, পি এক্স ওয়াই আমরা একটি বিন্দু ধরে নিলাম। পি থেকে এখানে একটা লম্ব টানলাম, ধরে এটা পি এ, ও পিটা আমরা যোগ করে দিলাম। এখন ও এ সমান হলো এক্স আর এ পি সমান দূরত্বটা হলো ওয়াই। ও এ এটা হলো দূরত্ব, এটা মান, আর এ পি হলো এটা আরেকটা দূরত্ব, এটা হলো ওয়াই। আর ও এক্স বরাবর আমরা একক ভেক্টরটা ধরে নিলাম আই, ও এক্স বরাবর একক ভেক্টরটা আমরা ধরে নিলাম আই, আর ও জেড বরাবর একক ভেক্টর, ও ওয়াই বরাবর যে একক ভেক্টর এটাকে ধরে নিলাম আমরা জে। এখন আমরা এখানে খেয়াল করো, এখানে যদি আইটা একক ভেক্টর হয় তখন আমরা একক ভেক্টরের সংজ্ঞা বলেছিলাম ও এ ভেক্টর ডিভাইডেড বাই ও এ ভেক্টরের মান। খেয়াল করো, ও এ ভেক্টর এটা যা আছে তাই থাকুক, আর ও এ ভেক্টরের এখানে যে মানটা আছে, আমরা পি এক্স ওয়াই থেকে এখানে জানি এটা এক্স, এখান থেকে আমরা বলতে পারি সুতরাং ও এ ভেক্টর সমান এক্স আই একক ভেক্টর, এক্স আই একক ভেক্টর। তাহলে বোঝা যাচ্ছে এক্সটা একটা স্কেলার, তাহলে এটা এ বরাবর আছে। আবার যখন যে একক ভেক্টর আমরা ধরবো তখন আমরা বলতে পারি এখানে এপি, এপি বরাবর যে ভেক্টরটা আছে সেটা ডিভাইডেড বাই এপির মানটা, তারপর এপি ভেক্টর ডিভাইডেড বাই এপি ভেক্টরের মানটা এখানে হলো ওয়াই। সুতরাং এপি ভেক্টর সমান আমরা বলতে পারি ওয়াই জে একক ভেক্টর। তাহলে এপি বরাবর যেটা আছে অর্থাৎ ও ওয়াই বরাবর যে ভেক্টরটা আছে আমরা বলতে পারি সেটা হলো ওয়াই জে একক ভেক্টর, আর ও এক্স বরাবর যে ভেক্টরটা আছে সেটাকে আমরা বলতে পারি এক্স আই একক ভেক্টর। এখন আমরা এখানে যে ভেক্টরের যোগ সূত্র যেটা আছে কালকে আমরা শিখেছিলাম, তাহলে ওপি যে ভেক্টরটা আছে এটাকে যদি আবার যদি আমরা আর ধরি, তাহলে ওপি ভেক্টর সমান, দেখো ওপি ভেক্টর সমান আমরা ভেক্টরের যোগ অনুসারে আমরা বলতে পারি ও এ ভেক্টর যোগ এপি ভেক্টর। তাহলে ওপি ভেক্টরের পরিবর্তে আমি যদি লিখি ওপি ভেক্টর, এর পরিবর্তে যদি লিখি আর ভেক্টর, তাহলে এখানে আসবে এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর, তাহলে আমরা আর ভেক্টরটা পেলাম। আবার ও এ এক ও এ পি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা বলতে পারি ও পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তাহলে ও পির পরিবর্তে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওপি যে ভেক্টরটা আছে আর যে ভেক্টরটা আছে তার মানটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে ওপি ভেক্টরের যদি আমি একক ভেক্টরটা বের করতে চাই, ওপি ভেক্টর বা আর ভেক্টর, তার একক ভেক্টর আমরা বলতে পারি ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপি ভেক্টরের যে মানটা আছে, তাহলে সেখানে আমরা বলতে পারি এক্স একক ভেক্টর আই একক ভেক্টর ওয়াই জে একক ভেক্টর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওপি ভেক্টরের একক ভেক্টরটা আমরা এখানে বের করলাম। আবার এখানে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর এটার মানটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো পি এক্স ওয়াই এখানে একটা দ্বিমাত্রিক, আমরা যদি স্থানাঙ্ক এখানে ধরি পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই এটা একটা বিন্দু, তার ভেক্টর স্থানাঙ্ক আসতেছে এক্স আই প্লাস ওয়াই জে, তাহলে এটাকে বলতেছি আমরা ওপি ভেক্টর।
এটাকেই বলা হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এক্স আই প্লাস ওয়াই জে, এটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ পি যদি একটা বিন্দু হয় এক্স ওয়াই, তার অবস্থান ভেক্টর হলো ওপি, এটাই। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানের যে ভেক্টর তাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। মনে রাখবা, অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানের যে ভেক্টর। যেমন ধরো ওটা হলো এখানে মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থানের যে ভেক্টর সেটাই বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টরটা বুঝে নিলাম। আবার আমরা অবস্থান ভেক্টরের আরেকটা অবস্থান দেখি। আমরা এর থেকে দ্বিমাত্রিক এই জায়গা থেকে আমরা এখন অবস্থান ভেক্টর নিয়ে যেহেতু আমাদের কথা এসেছে, আমরা অবস্থান ভেক্টর দেখি। মূল বিন্দু ধরো ও থেকে এদিক বি, ও বি বরাবর একটি ভেক্টর, আবার ও থেকে ও এ বরাবর যদি একটি ভেক্টর হয়, তারপর এখানে যদি আরেকটি ভেক্টর এভাবে আসে, তাহলে ও এ এ বি আর ও বি, তাহলে ও এ বরাবর যদি কোনো ভেক্টর হয় আর এ বি বরাবর যদি ভেক্টর হয়, আমরা গতকালে ভেক্টর যোগে বলছি ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর, এটা হলো ভেক্টর যোগের সূত্র। সেই অনুসারে আমরা এ বি ভেক্টর সমান বলবো ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর বলতে আমরা বুঝবো ও বি ভেক্টর, ও বি ভেক্টর এটা হলো মূল বিন্দু, মূল বিন্দু আর এখানে ও বি, তাহলে বোঝা যাচ্ছে ও বি ভেক্টর বলতে বোঝা যাচ্ছে বি এর অবস্থান ভেক্টর। ও বি ভেক্টর হলো বি এর অবস্থান ভেক্টর মাইনাস ও এ, ও এ এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এ বি ভেক্টর বলতেই বুঝি বি এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে যে কোনো সময় আমি যদি বলি বি এ ভেক্টর বলতে আমরা বুঝবো কি এ এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর, অথবা সি ডি ভেক্টর বলতে আমরা কি বুঝবো ডি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর সম্বন্ধে আমাদের ধারণা হলো। এখন আমরা ত্রিমাত্রিক অবস্থানে, অর্থাৎ যদি আমরা তিনটে অক্ষ আমরা যখন চিন্তা করব তখন কি অবস্থা হয়, যেমন ধরো আমরা এইভাবে একটা অক্ষ চিন্তা করলাম, এদিকে একটা অক্ষ চিন্তা করলাম, এই বরাবর একটা অক্ষ চিন্তা করলাম ত্রিমাত্রিক। ধরি আমরা এখানে হলো মূল বিন্দু, এটা ও এক্স, এটা ও ওয়াই আর এটা ও জেড। আমরা মনে করলাম ও এক্স বরাবর সেটা আই আর ও ওয়াই বরাবর এখানে জে আর ও জেড বরাবর আছে এখানে কে ভেক্টর। তাহলে আমরা যদি এখানে এভাবে একটা জিনিস চিন্তা করি, আমরা দেখো আমরা একটা ত্রিমাত্রিক অবস্থানে দেখি, এভাবে দেখলাম আমরা ধরো একটা এভাবে একটা ত্রিমাত্রিক অবস্থান মনে করলাম, ধরলাম এটা এ বি সি ডি ই এফ, এখানে একটা বিন্দু পি নিলাম, ধরে নিলাম পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা পি বিন্দুর অবস্থান, পি বিন্দুর যে স্থানাঙ্ক আছে এক্স ওয়াই জেড, আমরা ও মূল বিন্দু এভাবে আমরা ধরে নিলাম। আমরা আগে থেকেই জানি, আগে আমরা দেখেছি ও এর সমান হলো এক্স আই আর ও সি ভেক্টর সমান আমরা বলবো ওয়াই জে, আর ও ই সমান, ও সমান আমরা জানি জেড কে। এভাবে যদি থাকে তাহলে আমরা ও বিপি, ও বিপি যদি একটি ত্রিভুজ হয়, ও বিপি ত্রিভুজ থেকে আমরা বলতে পারি এখানে ওপি ভেক্টর সমান, ওপি ভেক্টর সমান ও বি ভেক্টর, ও বি ভেক্টর যোগ বিপি ভেক্টর, ও বি ভেক্টর যোগ বিপি ভেক্টর। আবার ও এ বি এখান থেকে আমরা বলতে পারি, ত্রিভুজ ও বিপি থেকে আমরা বলতে পারি, এটা বললাম আমরা ত্রিভুজ ও বিপি থেকে, আবার এটা লিখলাম, আবার ত্রিভুজ ও এ বি থেকে আমরা লিখতে পারি ও বি ভেক্টর সমান ও এ ভেক্টর যোগ ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ও পি ভেক্টর সমান ও বির পরিবর্তে ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর যোগ বিপি ভেক্টর, অর্থাৎ মানটা এখানে বসে দিলাম। তাহলে ও পি ভেক্টর
ওপি ভেক্টর সমান এখানে ও এ ভেক্টর, ও এ ভেক্টর আছে, ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর। আমরা বলতেছি এ বি, এ বি যে কথা এটা হলো ওসি, একই কথা ওসি ভেক্টর যোগ বিপি, বিপি যেটা ও ই, ও ই ভেক্টর। তো সে অনুসারে সুতরাং এটা সমান হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে একক ভেক্টর। এগুলো আমরা ওপি ভেক্টর অর্থাৎ পি যে বিন্দুটা আছে এক্স ওয়াই জেড, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তোমরা দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হয়ে গেল এটা। এখান থেকে আমরা যদি আগের মতোই আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে যখন প্রমাণ করতে যাব, ওপি সমান যদি আমি আর, সেখানে আর সমান, আর সমান আবার আসবে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এখানে এই ভেক্টর যেটা আছে ওপি ভেক্টর সেটার মানটা এটাই আসবে। এগুলো যদি আবার আমরা সমকোণী ত্রিভুজ, এখানে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, আবার ও বি পি আরেকটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের এই অবস্থানটা আসবে, আমরা দুই ম্যাট্রিক্সে যেভাবে দেখেছি সেখানে। তার থেকে আমরা যদি ওপি ভেক্টরের একক ভেক্টর আমরা বের করতে যাই, তাহলে ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপি ভেক্টরের মান, সেই মানটা এটাই হলো ওপি ভেক্টর, এটার মানটাই হলো এটা ওপি ভেক্টর যেটার মান এটা। তাহলে আমরা বলতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই হলো ওপি ভেক্টর যেটা আছে তার ওপি ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর ওপি ভেক্টরের একক ভেক্টর, ওপি ভেক্টরের একক ভেক্টর হলো এই মানটা। তাহলে আমরা এখানে ত্রিমাত্রিকে ওপি ভেক্টরের একক ভেক্টর আমরা দেখলাম। তাহলে তারপর হলো আমরা আরো কিছু একক ভেক্টরের কিছু সূত্র আবার শর্ত আমরা দেখি। যেমন ধরো এখানে এভাবে যদি আমরা এখানে ধরলাম ও এ ও এক্স ও ওয়াই ও জেড এভাবে আছে, এখানে আই একক ভেক্টর, এটা জে একক ভেক্টর, এটা কে একক ভেক্টর, তাহলে আমরা একক ভেক্টর আই একক ভেক্টর তার মান ওয়ান, জে একক ভেক্টর তার মান ওয়ান, কে একক ভেক্টর তার মান ওয়ান, আমরা এগুলো জানি। এখন যদি আমরা বলি আই ডট আই, এটা যদি বলি তাহলে আই একক ভেক্টর আবার জে, আই আবার একক ভেক্টর ধরলাম, তাহলে কস আই ভেক্টর উপরে আই ভেক্টর হলে কস আসবে জিরো, অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান, অর্থাৎ আই ডট আই মান হলো ওয়ান। অবিকল আমরা জে ডট জে মান আসবে ওয়ান, কে ডট কে মান আসবে ওয়ান। আবার যদি আমি বলি আই ডট জে, তাহলে এটা যদি ডট করি তাহলে আসবে আই ডট জে আর কস এটা আসবে 90 ডিগ্রি। এই যে এখানে আই আর জে এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, আর আগে ছিল আই এর উপরে আই, একটার উপরে যখন আর থাকবে তার মধ্যবর্তী কোণ জিরো, আর এখানে 90, কস 90 ডিগ্রি জিরো। তাহলে আমরা দেখলাম আই ডট আই জে ডট জে কে ডট কে ওয়ান, আর আই ডট জে জে ডট কে আর কে ডট আই তার মান হলো জিরো। তাহলে এগুলো আমরা ভেক্টরের আবার শর্তগুলো আমরা দেখলাম। তাহলে এর উপর ভিত্তি করে আমাদের আরো অনেকগুলো অঙ্ক করতে হয়। যেমন ধরো আমার যদি এখানে থাকে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, বি এক্স টু ওয়াই টু জেড টু, এই দুটা বিন্দু আছে ত্রিমাত্রিকে, তাহলে তার এ বি ভেক্টরটা কত আসবে? তাহলে এ বি ভেক্টর বলতে আমরা বুঝতেছি বি এর অবস্থান ভেক্টর, তাহলে বি এর অবস্থান ভেক্টর এখানে যেটা আছে এক্স টু আই ওয়াই টু জে প্লাস জেড টু কে, এখানে আমরা বলবো এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। তো তোমরা এটা কিভাবে প্রমাণ করবা? সে বি এর অবস্থান ভেক্টর, অর্থাৎ আগে আমরা ও এ মান বের করব, তারপর ও বি মান বের করব, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ তোমার যদি এ এটা আছে, তাহলে আমি যদি বলি ও এ ভেক্টর সমান এক্স ওয়ান আই, এক্স ওয়ান আই প্লাস এক্স টু ওয়াই, ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে, আর ও বি ভেক্টর ও এ ভেক্টর, ও বি ভেক্টর সমান এক্স টু আই প্লাস ওয়াই টু জে
প্লাস জেড টু কে। তাহলে এবি ভেক্টর বলতে আমরা বুঝি ও এ ভেক্টর, এবি ভেক্টর বলতে আমরা বুঝি ওবি ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর, ওবি ভেক্টর, ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ওবি ভেক্টর এটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস ওয়াই থ্রি জেড থ্রি মাইনাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। তাহলে আমরা এখান থেকে যদি ত্রিম্যাত্রিক জ্যামিতিতে দুইটা একটা বিন্দু দেওয়া থাকলে তার আমরা অবস্থান ভেক্টর আমরা দেখতে পারি, অবস্থান ভেক্টর থেকে এখানে আমরা মানগুলো নির্ণয় করতে পারি। তো আজকে আমরা এতটুকুই কথা বলি, আগামী ক্লাসে আমরা আরও কিছু সূত্র নিয়ে কথা বলে পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো।